সিগন্যাল দিব। ক্রিকেট, তারপরে ফুটবল, আর্মিতে বেজান মানে ইন্টারেস্ট আছে, লেকিন চিন্তা করতাম নসিব খারাপ, পায়ের লাগে করতে পারি। তো পায়ে কি হাঁটতে পারো না? একটা হাতে একটা হাত একটা পা অসুবিধা আছে জন্ম থেকে। জন্মর পরাই দুজনের ভরি অকেজ, আর আন এজনে দুর্ঘটনাত হেরুয়াইছিল ভরি। কিন্তু এই সকলবোৰৰ বাধা আঁতৰাই ঠেলি দি কাছাৰৰ তিনিজন দিব্যাংগ খেলুৱৈ হিচাপে নিজৰ পৰিচয় গঢ়ি তোলাৰ লক্ষ্যৰে আগবাঢ়িছে। কোয়াম্বাটুৰত অনুষ্ঠিত হ'বলগীয়া 16 সংখ্যক হুইলচেয়াৰ নেশ্যনেল ফেন্সিং চেম্পিয়নশ্বিপত অংশ ল'ব অসমৰ 3গৰাকী দিব্যাংগ ফেন্সাৰে। কাছাৰ জিলা ক্ৰীড়া ভাৰতীয়ে প্ৰথমবাৰৰ বাবে কোয়াম্বাটুৰত অনুষ্ঠিত হ'বলগীয়া হুইলচেয়াৰ নেশ্যনেল ফেন্সিং চেম্পিয়নশ্বিপলৈ 3জনীয়া দিব্যাংগ দল প্ৰেৰণ কৰিব। অহা 20-24 মাৰ্চলৈ তামিলনাডুৰ কোয়াম্বাটুৰত অনুষ্ঠিত হ'ব হুইলচেয়াৰ নেশ্যনেল ফেন্সিং চেম্পিয়নশ্বিপ। কাছাৰ জিলা ক্ৰীড়া ভাৰতীৰ উদ্যোগত অসমৰ 3গৰাকী দিব্যাংগ প্ৰতিযোগীয়ে প্ৰথমবাৰৰ বাবে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰিব। এই প্ৰতিযোগী সকল হল লক্ষীপ্ৰসাদ অধিকাৰী, বিশালানন্দ চৌধুৰী আৰু বিশ্বজিৎ ভাস্বৰ, এন সন্ধ্যারানী সিংহ তেওঁলোকৰ প্ৰশিক্ষক। পায়ে আমি লোকোমোটর ডিসএবিলিটিস, আমার অ্যাক্সিডেন্টে পা ভাঙা অ্যাক্সিডেন্টে, তো ওই এয়ারপোর্ট থেকে যেটা আমার আগের থেকেই খেলার খুব প্রিয়, আমার খুব বিভিন্ন ধরনের খেলাতে আমি গত বছর একটা ইভেন্টে গেছিলাম, সুইমিং ইভেন্টে গেছিলাম গত বছর। হ্যাঁ, গত বছর সুইমিং ইভেন্টে আমি স্টেটের খেলেছিলাম গিয়া, যেটা আসাম প্যারা স্টেট এলাম, যেটা থেকে পায়ের সমস্যা প্রায় 10 বছরের কাছাকাছি, যেটার থেকে কোনো একটা অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, খেলাধুলা মানে জানি ইন্টারেস্ট আছে, ক্রিকেট, তারপরে ফুটবল, আর্মিতে বেজান মানে ইন্টারেস্ট আছে, লেকিন চিন্তা করতাম নসিব খারাপ, পায়ের লাগে করতে পারি। তো পায়ে কি হাঁটতে পারো না? একটা হাতে একটা হাত একটা পা অসুবিধা আছে জন্ম থেকে। ফেন্সিং যে খেলা কীরকম লাগে? ভালো লাগে, প্রথমবার মানে মানে ভালো লাগে, আমি কোনোদিন গেছিলাম না। লেফট হ্যান্ড আমার হাতটা মানে ভালো আছে, আর রাইট হ্যান্ডটা মানে খারাপ আছে। আমি যখন আগে মানে কোনো একটা কাজ করলে আমি লেফট হ্যান্ডেই করি, রাইট হ্যান্ডে পারি না করি। আমাদের এখান থেকে 3জন প্লেয়ার যাচ্ছে এবং সঙ্গে কোচ, ম্যানেজার এবং অ্যাটেন্ডেন্ট মিলে 6জন যাচ্ছে। আমরা আশা করি এখানে আমরা ভালো একটা রেজাল্ট পাবো, এবং এটা আমাদের আসামের জন্য একটা গর্ব হবে যে প্রথমবারের মতো হুইলচেয়ার ফেন্সিং চ্যাম্পিয়নশিপে আমরা ভাগ নিতেছি। আমাদের একটা লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কারণ ক্রীড়া ভারতী সবসময় প্রতিভাদের খুঁজে এনে তাদের প্রতিভাকে যাতে বিকশিত করা যায় সেই লক্ষ্যে ক্রীড়া ভারতী কাজ করে চলছে। আমি ইহা খেলর ডেভেলপমেন্টের কারণ কাম করি আছো, কিন্তু আমার ইয়াত ইনফ্রাস্ট্রাকচার নাই, আমার ইয়াত খেলবলই এটা একাডেমিও নাই। আমি বহুত কষ্টরে এই খেল করি আছো, আমার এতিয়া যে এসএলএ আছে স্টেট লেভেল এডভাইজারি কমিটি আসাম গভর্নমেন্ট, সেই ডিপার্টমেন্টর আমার একজন খুব ভাল মানে মেম্বার সেক্রেটারি আমার গীতার্থ দা, হিহতে আমাক বহুত সহায় করে, এবং এই গীতার্থ দা আহার পাছত মেম্বার সেক্রেটারি হওয়ার পাছত আমি বহুত সহায় পাইছো, কিন্তু তার পাছতো আমি আসাম গভর্নমেন্টত মানে
মানে আমার ফালে সাবলই অনুরোধ জানাইছো। ক্রীড়া ভারতী বিশ্বাস করে যে ক্রীড়ার মাধ্যমে চরিত্র নির্মাণ এবং চরিত্র দিয়ে রাষ্ট্র নির্মাণ, এবং সেই ক্রীড়ার পরিবেশ তৈরি করতে ক্রীড়া ভারতী কাজ করে চলেছে। এবং আমরা আশা রাখি যে আগামী দিনে এই অঞ্চল, এই উপত্যকা থেকেও আরও ফেন্সিং এক্সপার্টরা এগিয়ে আসবে, যারা ভারতের বুকে ওদের নাম উজ্জ্বল করে। ধন্যবাদ।